নমস্কার বন্ধুরা, ডান্স অ্যান্ড ফিটনেস উইথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মঙ্গল দীপজেলে গানটার উপর টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি, কারণ সামনে অনেক পুজো আছে, সেই পুজোগুলোর টিউটোরিয়াল হিসেবেই আমি মাথায় রেখেটা এনেছি। আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা সামনে বড়দিন আসছে, সেই যীশুখ্রিস্টকে উৎসর্গ করে এই নাচটা তোমরা করতে পারো, এই পারপাসেও তোমরা ইউজ করতে পারো। তো আমি আজকে যে নাচটা করাবো সেটার মধ্যে যেমন এক্সপ্রেশন প্রচুর আছে, সেরকম ফিগারের ভ্যারিয়েশনও আছে। তো ফিগারের সঙ্গে এক্সপ্রেশনটা তোমরা একসঙ্গে করার চেষ্টা করবে, এবং আমি যেভাবে তোমাদের শেখাবো সেইভাবে তোমরা পারফর্ম করার চেষ্টা করবে। তো চলো শুরু করি। আমি তোমাদের মঙ্গল দীপজেলে গানটা যে পড়াবো সেটা আমি মুখে বলে করিয়ে দেব, কারণ হচ্ছে এই গানগুলোতে কপিরাইট থাকে, সেজন্য আমি তোমাদের মিউজিকটা মুখে কটা স্টেপ হবে, কিরকম স্টেপ হবে সেগুলো আমি গুনে গুনে করিয়ে দেবো। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে গানটার উপরে তখন তোমাদের মিলে যাবে, এটা আমি জানি। ঠিক আছে, এবার প্রথম যে মিউজিকটা আছে সেই মিউজিকটাতে এইটা হবে, দুটো হাত এটা থাকছে, সেটা ক্রস করে বসলাম, পাটা খুব ভালোভাবে দেখো। আমি বারবার শেখানোর সময় তোমাদের বলি যে এই পিছনের যে পাটা থাকবে, এই পিছনের পাটা যেন এরকম হেলে না থাকে, এটা যেন উঠে থাকে, মানে টোয়ের ওপর যেন ভরটা থাকে। তাহলে দেখো আমি যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে কাউন্ট করে, এবং তোমরা যখন নাচতে পুট করবে তখনও কাউন্ট করেই করবে। এটা 1 2 3 4 এই পর্যন্ত নাববে, তারপরে একটা বাঁশির মিউজিক আসবে, সেই বাঁশিটাতে হাতটা বাঁশির হাত হয়ে যাবে, হয়ে গিয়ে পাটা চেঞ্জ হবে না, পাটা এটাই থাকবে, শুধু বডিটা হেলবে। 1 2 3 4 বাঁশির মিউজিকটা কন্টিনিউ হচ্ছে, তার পরেরটায় বসবো, বসে ওই বাঁশির মিউজিকটাতে 1 2 তারপরে আমরা আবার উঠে গিয়ে 3 4 এই ছটা বাঁশির ফিগার আমরা ওই বাঁশির মিউজিক সেটে পুট করবো। তারপরে দেখো কি হবে, এটা তারপরে যেটা টাং 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 টা 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 এই পর্যন্ত যেটা আমাদের প্রথম মিউজিক সেটা হবে। এবার আমি যেটা বারবার বলছি যে এই যে ঘাড় নেক মুভমেন্ট আমি করলাম, এই নেক মুভমেন্টটা আমি আমার আগের আগের এপিসোড গুলোতে আমি শিখিয়েছি, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ওটা ভালো করে ফলো করবে, কারণ আমি খুব ভালোভাবে কি কি করলে নেক মুভমেন্ট প্রপারলি করা যায় সেটা ওদেরকে শিখিয়ে দিয়েছি। তারপরে দেখো মঙ্গল দীপ জেলে, এবার দীপ যে ফিগারটা আমি করব, আমরা যদি হাতে প্রদীপ নিয়ে করি সেটাই আমাদের অনেকটা রিস্ক থাকে, যে ওটাকে নামাতে হবে আবার গিয়ে তুলে আনতে হবে, সেইখানে আমরা প্রদীপের মুদ্রা করব। আমি মুদ্রার এপিসোডে আমি শিখিয়েছি ত্রিপতাকা, এই ত্রিপতাকাকে জুড়ে দিলাম, এই হলো প্রদীপের সলতে, এই দুটো দিয়ে ঠেকিয়ে দেব, দিয়ে হাতটাকে কার্ভ করে দেব, দেখো প্রদীপ হয়ে গেল। এবার দেখো মঙ্গল দীপ জেলে, এই পাটা হাতটা যখন করব 1 2 ঘাড় যাচ্ছে, 3 4 পাটাও যখন করব 1 2 3 4 বডি আর পা। এবারে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, নাচের কমপ্লিট ফিগার আমি বারবার করার কথা বলি, এবং কমপ্লিট ফিগার করতে গেলে প্রভু যে আমরা দেখাবো সেটা হাতটা ঘুরিয়ে এনে তারপরে আমরা ওপরে দেখাচ্ছি, এবং যখন আমি দেখাবো তারপর কমপ্লিট ফিগার মানে বসা, দাঁড়িয়ে ফিগার করবে না, দাঁড়িয়ে ফিগার করলে দেখতে ভালো হয় না, এই যে বসা এক্সপ্রেশন আমরা যে ঈশ্বরকে দিয়ে বলছি সেটার এক্সপ্রেশন। এবারে প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু, এটা হলো ফার্স্ট স্থায়ী পাঠটা। এই স্থায়ী পাঠের পরে একটা মিউজিক আসে,
সেই মিউজিকটা আমি তোমাদের দেখাবো, কারণ এই মিউজিকটাই স্থায়ী অন্তর সঞ্চারের পাঠগুলোতে থাকবে। এই যে মিউজিকটা আমি দেখাবো এটাই তোমরা বারবার ওই মিউজিকগুলোতে পুট করবে। ওখরায় মঙ্গল দীপ জেলে কথাটা আবার আসছে, পুরোটা হওয়ার পরে মার্জনাতে গিয়ে শেষ হচ্ছে, তাদের মার্জনা তুমি করো প্রভু। আচ্ছা মার্জনার যেটা আমি বলছি, মার্জনার এই হাতটা হবে, হাতটা এমন ভাবে রাখবে যেন মুখটা গার্ড না হয়ে যায়, কিন্তু মুখের মুখটা নিচের দিকে থাকবে, ভিউটা নিচের দিকে থাকবে, আর পায়ের এই পোর্শনটা এইখানে থাকবে, পিছনের পাটা যেরকম আমরা পিছনে উঠিয়ে রাখি সেটা হবে। তাদের মার্জনা করো প্রভু, মার্জনা মানে ক্ষমা করা, সেটাই আমি ক্ষমার মতন করে বলছি। এবার তারপর থেকে যে মিউজিকটা স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে